সবজির দাম কমছে না পাইকাররা বলছেন সরবরাহ কম ভয়াবহতায় ওমিক্রন আগে সব রেকর্ড ভাঙছে বলছেন মার্কিন বিশেষজ্ঞরা সুনামির সাথে তুলনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেশে 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী আজ শপথ মিয়ানমার নেত্রী সুচির দুই ঘনিষ্ঠ সহযোগীকে কারাদণ্ড দেশটির উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের আসসালামু আলাইকুম কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভি সকালের খবরে একেএসটি এমটি বা শিরোনাম দেখছিলেন এবার জানাবো পুরো খবর রাজধানীর বাজারে শীতের সবজির দাম যতটা কমার কথা ততটা কমছে না কারণ পাইকারি বাজারে সবজি সরবরাহ কিছুটা কম পাইকাররা বলছেন সামনের দিনে বাজারে সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে হাসানুল শাওনের রিপোর্ট দেশের বিভিন্ন স্থান থেকে সবজি আসে রাজধানীর কারওয়ান বাজারে পাইকারি এই বাজারে রাতভর কেনাবেচা হয় এসব সবজি এবছর এখনও শীতের সবজির সরবরাহ কিছুটা কম গাছে ফলন কম হচ্ছে তাই একটু লাউয়ের বাজারটা একটু বেশি একটু কম আইয়ে লাউ আগে একটু বেশি হয়েছে এখন একটু অনেক কম পাইকাররা বলছেন সাম্প্রতিক সময়ে নিম্নচাপের কারণে হওয়া কদিনের টানা বৃষ্টিতে অনেক এলাকার সবজি নষ্ট হয়েছে তাই লাউ ফুলকপি বাঁধাকপি সিমসহ শীতের সবজির সরবরাহ কম বাজারে এবং দামও খুব একটা কমছে না ও এক সাইডে মার খাইছে ওই যে বৃষ্টির ভিতরে লেগে মানে আমদানি একটু কম বৃষ্টি তো সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেছে ভ্যানিশ হওয়াতে অনেক ভালো দাম বাড়তি পাইকারি বাজারে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে শালগম কেজি ২০ টাকা আর মুলার কেজিও ২৫ টাকায় বিক্রি করছেন পাইকাররা হাসানুল শাওন এনটিভি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের মহামারীর ঢেউ এর আগেও আঘাত হেনেছে তবে সম্প্রতি যেভাবে সংক্রমণ বাড়ছে তা আগে দেখেননি বিশেষজ্ঞরা চিকিৎসকেরা বলছেন দেশটির হাসপাতালগুলো জরুরি বিভাগের কক্ষগুলো সবসময় ভর্তি থাকছে রোগীতে করোনা পরিস্থিতির সামাল দিতে বিশেষজ্ঞরা আহ্বান জানাচ্ছেন নতুন বছরের শুরুর উদযাপনের আয়োজন যতটা সম্ভব সংক্ষিপ্ত করুন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির হাসপাতালের চিকিৎসক জেমস ফিলিপস বলেন এমন পরিস্থিতি তিনি আগে দেখেননি এমনকি এর আগে যখন সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় ছিল তখনও পরিস্থিতি এমন ছিল না ওয়ার্ল্ড মিটার্সের দেওয়া তথ্য অনুসারে দুই দিন ধরে যুক্তরাষ্ট্রের সংক্রমণ ৪ লাখে বেশি আর জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে এক সপ্তাহ ধরে সেখানে সংক্রমণ ৩ লাখের বেশি এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমান ভাইরাস পরিস্থিতিকে সুনামির সঙ্গে তুলনা করেছে আক্রান্ত দেশগুলোতে কঠোরতর করা হচ্ছে করোনা বিধিনিষেধ ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে কাজী থেকা শুভর ডেস্ক রিপোর্ট হাসপাতালগুলোর সামনে আবারও অ্যাম্বুলেন্সের গগনবিদারী সাইরেন হাসপাতালের ভেতর করোনা আক্রান্ত রোগীদের ভিড় নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঊর্ধ্বগতির মধ্যে বিশ্বজুড়ে নারকীয় রূপ ধারণ করতে শুরু করেছে করোনা ভাইরাস সংক্রমণের অতীত সব রেকর্ড ভাঙছে একের পর এক দেশ একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য স্পেন এবং ইতালিতে কেবল যুক্তরাষ্ট্রেই ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪,৬৫,০০০ বেশি মানুষ যা করোনা মহামারী শুরুর পর সর্বোচ্চ ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছে রেকর্ড ২,০০,০০০ আগামী ৩রা জানুয়ারি থেকে দেশটিতে বিধিনিষেধ কড়াকড়ি করার আগেই করোনার এমন চোখ রাঙানি চিন্তায় ফেলেছে ফরাসি সরকারকে এছাড়াও সাম্প্রতিক রেকর্ড ভেঙে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী এশিয়া দক্ষিণ আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশগুলোতেও এ অবস্থায় বর্তমান পরিস্থিতিকে সুনামির সঙ্গে তুলনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানাম গ্যাব্রিয়াসুস একই সঙ্গে এখনই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন তিনি
This virus will continue to evolve and threaten. Delta এবং Omicron একই সঙ্গে আঘাত হানতে শুরু করেছে। মূলত এই কারণেই সংক্রমণ এতটাই বেড়েছে। এটা খুবই উদ্বেগের। আমি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানাবো, নিজ দেশের পাশাপাশি অন্য দেশও যাতে টিকা কার্যক্রম সঠিকভাবে চালাতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে। At the same time as Delta is leading to a tsunami of cases. বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন সতর্কতার পর নড়ে চড়ে বসেছে বিভিন্ন দেশের সরকারগুলো। ইউরোপ সহ অন্যান্য দেশে কঠোরতর করা হচ্ছে করোনা বিধিনিষেধ। সংক্রমণ রোধে 144 ধারা জারি করা হয়েছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লিতে। কাজীফ থেকে শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। অন্য প্রসঙ্গ, দেশে 23তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বিকেলে শপথ নেবেন তিনি। সংবিধানের 95 এর 1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে ওই নিয়োগ কার্যকর হবে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে নতুন প্রধান বিচারপতি নিয়োগের পরপরই আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী ছুটিতে গেছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 2015 সালের 30 এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী 1956 সালের 26 সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রামানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পাশের পর আইনে ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন তিনি। 1981 সালে জেলা আদালত, 1983 সালে হাইকোর্ট বিভাগ ও 1999 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। সারাদেশে আন্দোলনের ওয়ার্ম আপ চলছে। এরপর চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং সরকার পতন ঘটানো হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বৃহস্পতিবার ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। একে মইনুল হকের সাথে নিয়ে আশিকুর রহমান চৌধুরী রিপোর্ট। গেল কয়েকদিন ধরে জেলায় জেলায় বিএনপির যে সমাবেশ চলছে, সেখানে দলের কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকছেন, বক্তব্য রাখছেন তাদের দাবি এবং আন্দোলনের যৌক্তিকতা নিয়ে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়েছিলেন তার নিজের জেলা ঠাকুরগাঁওয়ে। দুপুর 2টা থেকে সমাবেশ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই দেখা গেল পরিপূর্ণ হয়ে উঠছে সমাবেশের মাঠ। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশে জেলায় জেলায় যে সমাবেশ হচ্ছে, এটা তাদের আন্দোলনের ওয়ার্ম আপ। এরপর আছে চূড়ান্ত আন্দোলন। ফুটবল খেলার আগে আমাদের যে টিমগুলো নামে, নামার আগে দেখবেন ওয়ার্ম আপ করে, দৌড়াদৌড়ি করে, বল মারে, তাদের তাই না? এটা হচ্ছে সেই ওয়ার্ম আপ। সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গাতে মানুষকে এই ওয়ার্ম আপ হচ্ছে, আন্দোলন হচ্ছে। আন্দোলন শুরু হয়েছে বন্ধুগণ, আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত না বেসরকারি বেগম খালেদা মুক্ত হবে এবং আমাদের তার চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে। 30 ডিসেম্বর দিনটির ব্যাপারে উপস্থিত সবাইকে মনে করিয়ে দিয়ে বলেন, এই দিনে দেশ যা হারিয়েছে সেটিকে অবশ্যই উদ্ধার করতে হবে আন্দোলনের মাধ্যমে। আজকে 30 ডিসেম্বর, এই 30 ডিসেম্বর কেন আমরা পালন করি? আজকে আমরা পালন করছি এটাকে ভোটাধিকার হরণ দিবস হিসাবে। অর্থাৎ 2018 সালে এই 30শে ডিসেম্বর ভোট হয় নাই, ভোট আগে রাত্রে হয়ে গেছে। আজকে এই সরকারকে যেন সরাতে না পারি, এই সরকারকে যেন বিদায় দিতে না পারি, হাসিনাকে যে বিদায় করতে না পারি, তাহলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। বন্ধুগণ, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই সরকার মানুষের যে অধিকার সেই অধিকারকে ধ্বংস করে দিচ্ছে। জেলা বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ সিনিয়র নেতারা। দাবির প্রশ্নে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার ব্যাপারে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা। রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্ত দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর।
এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে জল ঘোলা করে শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও মনে করেন তিনি। বৃহস্পতিবার দলের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে এক সভায় একথা বলেন ওবায়দুল কাদের। দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা দেয়া এবং সংঘর্ষের ঘটনায় বিএনপিকেই দায়ী করেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা নিয়ে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপির অংশ না নেওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানান তিনি। বিএনপি আনুষ্ঠানিকভাবে মহামান্য রাষ্ট্রপতির সংলাপে যোগ দিচ্ছে না, এটা দেশের গণতন্ত্রের জন্য খারাপ খবর। গাদা পানি গোলা করে পানি খায়, বিএনপিও পানি ঘোলা করে শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। তবে তাদের নির্বাচনে আসার উদ্দেশ্য নির্বাচন করানো, তাদের নির্বাচনে আসার মতলব হচ্ছে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা। করোনার কারণে নতুন নির্বাচন কমিশন গঠনের আগে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত আইনটি করা সম্ভব হচ্ছে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন দ্রুত এ সংক্রান্ত আইন করার চিন্তাভাবনা চলছে। এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দলটিকেই দায়ী করেন। সভা সমাবেশ করতে হলে অনুমতি নিতে হবে, পূর্বানুমতি তারা নেননি বলেই তারা বাধাপ্রাপ্ত, এটা অন্য কোনো কারণ। পরে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান বাহিনী গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। শীঘ্রই দেশে বিমান, হেলিকপ্টার সহ যুদ্ধ বিমান বানানো সম্ভব হবে। বৃহস্পতিবার সকালে যশোর বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কুচকাওয়াজ অনুষ্ঠানে 12 জন নারী অফিসার ক্যাডেট সহ মোট 54 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্যাডেটদের মাঝে ট্রফি ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালনে নিজেদেরকে উপযোগী করে গড়ে তোলার নির্দেশনা দেন। জাতিপিতাকে হত্যার পর সামরিক শাসকরা এই ক্ষমতা এসেছে, আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ তারা নেয়নি। আমরা সরকার গঠন করার পর আমাদের বিমান বাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলার জন্য এবং জাতিপিতার সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, যেটা লালমনিরহাটে আমরা প্রতিষ্ঠা করেছি, এই বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে আমাদের দেশেই ইনশাল্লাহ একদিন আমরা বিমান, হেলিকপ্টার, যুদ্ধ বিমান আমরা নিজেরাই তৈরি করতে পারব। কর্মক্ষেত্র শুধু বাংলাদেশে না, এখন আমরা জাতিসংঘে শান্তিরক্ষা মিশনেও কিন্তু আমাদের বিমান বাহিনী বলিষ্ঠ ভূমিকা রাখছে। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া 2021 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। মোট পাশের হার 93.58%, মোট জিপিএ 5 পেয়েছে 183,340 জন শিক্ষার্থী। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া এবং প্রশ্নপত্রে বিকল্প বেশি থাকায় পাশের হার বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। নজরানা চৌধুরী, রিপোর্ট। বৃহস্পতিবার প্রকাশিত এই পরীক্ষার ফলাফলে দেখা যায় পাশ করেছে মোট 20,96,546 জন, মোট পাশের হার 93.58%। এই ফলাফল অনলাইনে সকলের। সংক্ষিপ্ত সিলেবাসে নেয়া 2021 সালের এসএসসি পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভালো করেছে, মোট জিপিএ 5 পেয়েছে 183,340 জন। বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার ময়মনসিংহে 97.52%, সিলেটে পাশের হার 96.78%, কুমিল্লা বোর্ডে এই হার 96.27%,
দিনাজপুরে পাশের হার 94.8%, 94.71% পাশের হার নিয়ে এর পরপরই আছে রাজশাহী বোর্ড। যশোর বোর্ডে পাশের হার 93.09%, চট্টগ্রামে 91.12%, বরিশাল বোর্ডে পাশের হার 90.19%, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে 90.12% পাশের হার নিয়ে সবার শেষে আছে ঢাকা বোর্ড। আর বিশেষায়িত মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার যথাক্রমে 93.22% এবং 88.49%। পাশের হার যে বেড়েছে সেটার একটা কারণ হতে পারে যে এবারে আমরা পরীক্ষায় 3টি নির্বাচনিক বিষয়ে পরীক্ষা নিয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসে নিয়েছি, প্রশ্নপত্রে বিকল্প অনেক বেশি ছিল। করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকলে 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলবে বলে জানান শিক্ষামন্ত্রী। জানুয়ারি ফেব্রুয়ারি যাবার পরে আমরা অবস্থাটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা সেখানেও কি শুধুই নির্বাচনিক বিষয়ের উপর নেব নাকি সংক্ষিপ্ত সিলেবাসে যতগুলো সাবজেক্ট পড়াচ্ছি তার সবগুলোতেই পরীক্ষা নিতে পারবো। শুধুমাত্র নির্বাচনিক 3টি বিষয়ের উপর নেয়া এই পরীক্ষায় অংশ নেয় 22 লাখেরও বেশি পরীক্ষার্থী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ফল প্রকাশের পরপরই রাজধানী সহ দেশের বিদ্যালয়গুলোতে আনন্দ আর উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। এবারের পরীক্ষায় দেশের 5,494টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই পাশ করেছে, আবার 18টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউই পাশ করেনি। ভিন্ন পরীক্ষা পদ্ধতি ও পরিস্থিতিতে দেয়া পরীক্ষায় শিক্ষার্থীদের অনুভূতিও ছিল ভিন্ন। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। অটো পাশের চেয়ে পরীক্ষা দিয়ে পাশ করার এই আনন্দ বাদ ভাঙাই হবার কথা, আর হয়েছে তাই। করোনার কঠিন বাস্তবতা গোটা শিক্ষা ব্যবস্থায় যে স্থবিরতার দাগ কেটেছিল, শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস বলে দিচ্ছে অচল আয়তন ভেঙে নেমেছে আলোর মিছিল। এ প্লাস পেয়েছি আলহামদুলিল্লাহ, সবগুলোতে এ প্লাস, গোল্ডেন আসছে। আগের যে হতাশা ছিল ওগুলি সব কেটে গেছে, আজকে আসছে সবাই, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ভালো লাগছে এসএসসি রেজাল্ট, আলহামদুলিল্লাহ গোল্ডেন আসছে। আমাদের মা বাবারা অনেক কষ্ট করেছে, শিক্ষকদের কষ্ট তো বলেই বোঝানো যাবে না। অনলাইনে ফলাফল হাতে পেলেও প্রিয় বন্ধুদের সাথে আনন্দের জোয়ারে দোল দিতে স্কুলের চেনা আঙ্গিনায় ছুটে এসেছেন অনেকেই। করোনার কালো থাবায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর একটি ভিন্ন পরিস্থিতিতে এবং ভিন্ন প্রেক্ষাপটে পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল এবারের এসএসসি, আর তাতেই সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছেন এসব শিক্ষার্থীরা। একটা ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা, দুইটা সৃজনশীল, কিছু কিছু সাবজেক্টে পরীক্ষা হচ্ছে না, তো সব কিছু মিলে একটু রিস্ক ছিল, একটু ভয় ছিল, টেনশন ছিল। আমাদেরকে সব কিছু জয় করে চলতে হবে, সামনে আগাতে হবে, সামনে আরও ভালোভাবে নিয়মিত ক্লাস করতে চাই। শুনতে পেরেছি যে আমাদের জিএসসি এবং এসএসসি রেজাল্টটা যোগ করা হবে, একটু জিপিএ নাম্বারটা, এই বিষয় নিয়ে আমি একটু টেনশন আছি। এভাবে প্রতিষ্ঠা চালিয়ে যাবো যাতে জীবনে এরকম আরও সাফল্য পাই, আরও এগিয়ে যাই। করোনার কারণে দীর্ঘ 1.5 বছর পর কোনো পাবলিক পরীক্ষার এই ফলাফলে শিক্ষক আর অভিভাবকরাও খুশি। ছাত্রছাত্রীরা যারা এত ভালো ফলাফল করেছে তাদের কৃতিত্ব সবচেয়ে বেশি, সেই সাথে আমি কৃতিত্ব দেব আমার শিক্ষক মণ্ডলীদের। আগের বছর অটো পাস দিয়েছে, এদের ধারণা ছিল এরা হয়তো অটো পাসই পাবে, তারপরও এরা পরীক্ষা হলে বসেছে, পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে। আমি বলবো ভালো মানুষ হওয়া দরকার। সব পরীক্ষা নেওয়া হয় না, কারণ ওরা লেখা অন্য বিষয় তো আর পড়েন নাই, ইন্টারে যাবে, পরে ভর্তির পরীক্ষা, তখন ওদের জন্য কষ্ট হবে। সকল আধার কেটে অনাগত দিনে এসব মেধাবী শিক্ষার্থীদের হাত ধরেই শিক্ষার ফুল ফুটুক আগামীর বাংলাদেশে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। 31st নাইটে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বনানী গুলশান এলাকায় রাত 8টার পরে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এ সময় হাতির ঝিল এলাকায় কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না। বৃহস্পতিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকল ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সন্ধ্যার পর থেকে ডিবি ও সাদা পোশাকে পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবে। সব ধরনের বার বন্ধ থাকবে এবং একই সময়ে হোটেলে ডিস্কো পার্টি বা গান বাজনার আয়োজন করা যাবে না বলেও জানান তিনি। এছাড়া বাসার ছাদে বা কোথাও পটকা ও আতশবাজি ফোটানো যাবে না।
গতবারের মতো এবারেও 31 হাতিরঝিল এলাকাটা আমরা কর্ডন করে রাখবো, আর গুলশান এলাকাও একই ব্যাপার। আমাদের চারিদিকে চেকপোস্ট থাকবে, যারা ওই অঞ্চলের সম্মানিত নাগরিক তারা ওনার পরিচয় দিয়ে ঢুকতে পারবেন। কিছু হোটেলে অনুষ্ঠান হয়, সেখানেও আমাদের ভিজে পার্টি ডিজে পার্টি এই ধরনের কোনো পার্টি আমরা অ্যালাউ করব না। 31 সকাল থেকেই 1 সকাল পর্যন্ত সমস্ত বার, এই শহরের সমস্ত বার বন্ধ থাকবে। মিয়ানমার প্রসঙ্গ, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির 2 ঘনিষ্ঠ সহযোগীকে রাষ্ট্রদ্রোহের দায়ে 2 কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির একটি সামরিক আদালত বৃহস্পতিবার এ রায় দেন। বার্তা সংস্থা AFP খবরে বলা হয়েছে, ইয়াঙ্গুনে ইনসেইন কারাগারের ভেতরে এই বিশেষ আদালত বসেছিল। গতকাল কারাদণ্ড পাওয়া NLD-র কেন্দ্রীয় কমিটির 2 সদস্য হলেন অর্থনৈতিক উপদেষ্টা হান থারমিন্ট এবং থেইন উ। মামলার ঘনিষ্ঠ এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন, গত 1 জান্তা ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সুচির দলের নেতাদের গ্রেফতার করা হয়েছে। এর আগে সুচির বিরুদ্ধে জান্তা সরকারের দায়ের করা মামলায় 7 দেয়া এক রায়ে সুচি এখন অজ্ঞাত স্থানে 2 সাজা ভোগ করছেন। এদিকে মিয়ানমারের সম্প্রতি সেনাবাহিনীর সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাস থেকে সারা দেশে ওয়ার্ড পর্যায়ে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এছাড়া মন্ত্রী আরও জানান, বৃহস্পতিবার থেকে দেশে বাজারজাত শুরু হয়েছে করোনা রোগীদের মুখে খাওয়ার 2 ওষুধ। আমেরিকার তৈরি নির্মাট্রেলভির ও রেটিনোভির নামের এ 2 ওষুধ বাজারজাত করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই ওষুধের কার্যকারিতা 88%। বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান। মন্ত্রী বলেন, ওষুধ ভ্যাকসিনের বিকল্প নয়, ভ্যাকসিন নেবেন সুস্থরা আর ওষুধ সেবন করবেন আক্রান্তরা। নারায়ণগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। হেভিওয়েট 2 প্রার্থী আওয়ামী লীগের সেলিনা হায়াত আইভি ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকার নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তারেক স্বপন। বৃহস্পতিবার সকাল 10 হাতিমার্কা স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার 17 ও 18 ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি নৌকা প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। নির্বাচন কমিশনকে বোবা এবং অন্ধ হলে চলবে না, তাদেরকে চোখ কান খোলা রেখে নির্বাচনটা পরিচালনা করতে হবে, তবেই নির্বাচনটা সুষ্ঠু হবে। জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার সহিত কাজ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এদিকে সিদ্দিরগঞ্জে জালকুড়ির 9 ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। এ সময় পুরো এলাকা ছিল স্লোগানে মুখরিত। দলমত নির্বিশেষে জনগণের সেবা করেছেন দাবি করে নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমি যা কিছু করেছি জনকল্যাণে করেছি, মানুষের কল্যাণে করেছি, নগরবাসীর কল্যাণে করেছি। সুতরাং আমার আহ্বান থাকবে যে আমি আমার ইমান আমানের সহিত আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চালানোর চেষ্টা করেছি, মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাই যে আমাকে আরও আগামী 5 সুযোগ দেয় জনগণ এবং আমি যেন তাদেরকে খেদমত করতে পারি ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জবাসী নগরপিতা হিসেবে কাকে বেছে নেয় সেজন্য অপেক্ষা করতে হবে 16 পর্যন্ত। NTV নিউজ ডেস্ক। ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ DJFB-র বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন NTV-র সিনিয়র করেসপন্ডেন্ট হাসানুল শাওন। আর্থসামাজিক উন্নয়ন ও সামষ্টিক অর্থনীতি বিষয়ে রিপোর্টের জন্য এই পুরস্কার দেওয়া হয় তাকে। বৃহস্পতিবার বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে NSC-র সভাকক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ DJFB। প্রিন্ট অনলাইন মিডিয়ার 2 এবং ইলেকট্রনিক মিডিয়ার 2 সাংবাদিকের হাতে এই অ্যাওয়ার্ডের ক্রেস্ট তুলে দেন পরিকল্পনা মন্ত্রী MA মান্নান সহ অতিথিরা। এ সময় পরিকল্পনা মন্ত্রী গণমাধ্যমকে উন্নয়নের পথে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম এবং বিশিষ্ট অর্থনীতিবিদরা ছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। করোনা পরিস্থিতি বিবেচনায় মসজিদুল হারাম এবং মসজিদে নববী সহ সৌদি আরবে
আবারও মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু করা হয়েছে। সৌদি গ্যাজেট এ খবর নিশ্চিত করেছে। গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের পর বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানানো হয়। করোনাভাইরাস মহামারীর প্রাদুর্ভাব কমে আসায় অক্টোবরে সৌদি আরবের স্বাস্থ্যবিধি শিথিল করা হয়েছিল। মসজিদুল হারামে মুসল্লি ও ওমরা পালনকারীদের সামাজিক দূরত্ব মেনে চলার ব্যবস্থা পুনরায় জারি করা হলেও মুসল্লি প্রবেশের সংখ্যা কমিয়ে আনা হবে কিনা তা জানানো হয়নি। বুধবার সৌদি আরবে নতুন করে 744 জন করোনায় আক্রান্ত হন, যা মধ্য আগস্টের পর সর্বোচ্চ। খেলার খবর। আইসিসির ওয়ানডে ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকার অন্য নামগুলোর মধ্যে আছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। শুরুতে ব্যাটে কিছুটা জড়তা থাকলেও ক্যারিবীয়দের বিপক্ষে বল হাতে দুর্দান্ত করেছিলেন। সময় যত গড়িয়েছে ততই নিজেকে ফিরে পেতে শুরু করেন তিনি। টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের জস বাটলার, শ্রীলঙ্কার হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হতে যাচ্ছে নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার রস টেলরের শেষ টেস্ট। এপ্রিলে নেদারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ঘোষণাটা তিনি দিলেন বাংলাদেশের বিপক্ষে যখন নিউজিল্যান্ড 1 জানুয়ারি প্রথম টেস্টে নামার প্রস্তুতি নিচ্ছে। ওয়ানডে ইতিহাসে সেরা 4 নম্বর ব্যাটার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে যদি টেনে দেবেন নিজের সাদা পোশাকের ক্রিকেটের। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেক্টরি সর্বোচ্চ 112 টেস্টে যুগলবন্দী অবস্থায় শেষ করতে চান তিনি। টেস্টে তিনি তার দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডেতে তার 21 শতক নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড। ক্রিকেটের আরও খবর। নানা জটিলতায় শেষ পর্যন্ত নাও হতে পারে ফেব্রুয়ারির শেষ ভাগে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের সিরিজকে প্রাধান্য দিতে গিয়ে শেষ অবধি বাংলাদেশের বিপক্ষে সিরিজ পরে খেলতে পারে রশিদরা। যদিও বিসিবি জানিয়েছে সিরিজটা হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। এদিকে বিপিএলের ঢাকা ফ্র্যাঞ্চাইজ কোন স্পন্সর কোম্পানি নিতে চায় সেই সম্ভাব্যতা যাচাই করছে বোর্ড। রিপোর্ট বর্ষণ কবিরের। সব ঠিকই চলছিল, কিন্তু নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে আতিথ্য দিতে গিয়ে নতুন সরকারের আমলে সূচি ঝামেলায় পড়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এখন থেকে ভারত বা অন্য কোথাও নয়, তাদের হোম সিরিজ হবে কাতারের দোহায়। সেখানে কোয়ারেন্টিনের কিছু নিয়মের কারণে বাংলাদেশের বিপক্ষে 3টি করে ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলতে আসার ব্যাপারটা নিয়ে এখন ভাবছে না তারা। যদিও বিসিবি আশায় আছে সংকট ছাড়াই সিরিজটা শুরু হবে, যা হতে যাচ্ছে আগামী বছর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। এখন পর্যন্ত আমাদের এফটিপিতে আফগানিস্তান যেভাবে আছে সেভাবে আমাদের ইমিডিয়েট আফটার বিপিএল প্রবাবলি 19 or 20 তারা আসবে, এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমাদের প্রিপারেশন আমরা সেভাবেই নিচ্ছি। আবার সব কিছু ডিপেন্ড করবে হচ্ছে তখনকার পরিস্থিতি কী হয়। এদিকে বিপিএল এর ঢাকা ফ্র্যাঞ্চাইজি নিজেদের তত্ত্বাবধানে রাখায় চারদিকের প্রতিক্রিয়া টের পাচ্ছে বিসিবি। তাই মাশরাফি, রিয়াদ ও তামিমদের নিয়ে গড়া দলটিকে অন্য কারো কাছে দেওয়ার তোড়জোড় চলছে তাদের। এই দলটার ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সরশিপ ডিলটা আমাদের এখনো হয়নি, সো আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা এই দলটার যদি কোনো স্পন্সরশিপ বা ফ্র্যাঞ্চাইজির কোনো ডিল আমরা পেয়ে যাই তাহলে আমরা সেটা হয়তো হ্যান্ডেল করে দিই। বাংলাদেশের ক্রিকেটে জানুয়ারি তাই স্থানীয় ও আন্তর্জাতিক সিরিজ আয়োজনে বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হয়েছে বিসিবির সামনে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে একেএসটি এমটি বা শিরোনামগুলো আরো একবার। রাজধানীর বাজারে শীতের সবজির দাম কমছে না, পাইকাররা বলছেন সরবরাহ কম। ভয়াবহতায় ওমিক্রন আগের সব রেকর্ড ভাঙছে বলছেন মার্কিন বিশেষজ্ঞরা, সুনামির সাথে তুলনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী, আজ শপথ। মিয়ানমার নেত্রী অং সান সুচির 2 ঘনিষ্ঠ সহযোগীকে দণ্ড, দেশটির উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি ইউরোপীয় ইউনিয়নের।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।